প্রয়োজনে সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতি কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজের রূপরেখা প্রকাশের দাবিও জানান। প্রতিনিধি সম্মেলন থেকে বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সহ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং শহীদদের সর্বোচ্চ স্বীকৃতির দাবি জানানো হয়। একটা যৌক্তিক সময়ের মধ্যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে, কারণ একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন অনিশ্চিতভাবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ বা কোনো এখতিয়ার নেই। কারণ আপনি যে ক্ষমতার কোনো সীমা নেই, যে ক্ষমতার কোনো বেড নাই, যে ক্ষমতার কোনো জবাবদিহিতা নাই, সেই ক্ষমতা কিন্তু যে কোনো সময় কিন্তু পথ হারাতে পারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।